আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ জি জামাল ভাই, বারাকাল্লাহু ফিকুম। সহিহ বুখারি মুসলিমে বর্ণিত অন্যান্য হাদিসেও একই রকম সূত্র এসেছে যে সাদ বিন মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কিছু জানার জন্য, যে উনি কখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন বা কখন উনি শহীদ হলেন বা কখনই বা জন্মগ্রহণ করেছিলেন। আসলে ওনার জন্ম হয়েছিল যে 32 হিজরির আগে, অর্থাৎ হিজরতের 32 বছর পূর্বে উনি জন্মগ্রহণ করেছিলেন। এরপরে এই যে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দূত, ওনার নাম হচ্ছে সাদ বিন উমাইর। রাসূলুল্লাহ সাল্লাম যাকে দূত হিসেবে পাঠিয়েছিলেন, মুসাব বিন উমাইরের হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এই সাদ ইবনে মুআজ। এটা হচ্ছে আকাবার যখন শপথ হলো, সেই শপথের পরে এসে উনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তো ওনার ইসলাম ধর্ম গ্রহণের পরে উনি রাসূলুল্লাহ সাল্লাম যখন হিজরত করে আসলেন, তখন রাসূলুল্লাহ সাল্লামের সাথে তার যেমন মুআমালাত যেমন হওয়ার দরকার ছিল যুবক মানুষ, তেমনই করেছিলেন। সাথে সাথে বদর, উহুদ দুইটা যুদ্ধেই উনি পরিপূর্ণভাবে মানে অংশগ্রহণ করেছেন। ইভেন খন্দক যুদ্ধেও অংশগ্রহণ করেছেন একবারে বীর প্রতাপের সাথে। আর উনি ছিলেন আউস আর খাজরাজ, যেটা সে আউস গোত্রের নেতা ছিলেন, উনি ছিলেন আউস গোত্রের নেতা। আর বিভিন্ন হাদিস এসেছে, আপনারা শুনেছেন যে কুমু ইলা সাইয়িদিকুম, যে তোমরা তোমাদের সর্দারের জন্য দাঁড়াও। এই ইলা যখন আসে তখন হয় হচ্ছে সহযোগিতা, তাকে সাহায্যের জন্য তোমরা দাঁড়াও। কারণ তখন উনি আসছিলেন খন্দক, অর্থাৎ উনি তখন ছিলেন মুসাব, অর্থাৎ খুবই আহত অবস্থায় ছিলেন, রক্তাক্ত অবস্থায় ছিলেন। তো সহযোগিতার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন এবং তারা গিয়ে তাকে সহযোগিতার জন্য নামিয়ে নিয়ে আসলেন এবং তাকে মসজিদে নববীতেই রাখা হয়েছিল, তো মসজিদে, এমনকি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে তোমরা দেখো যে রক্ত গড়িয়ে পড়ছে, আল্লাহু আকবার। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য আরো ভালো চিকিৎসার ব্যবস্থা করলেন, কিন্তু শেষ পর্যন্ত উনি মৃত্যুবরণ করলেন প্রায় এক মাস পরে। যুদ্ধটাও মেলাদিন ছিল, কিন্তু যুদ্ধ শেষ হওয়ার প্রায় এক মাস পরে সাদ বিন মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ারদা আন উনি দুনিয়া থেকে চলে গেলেন, অর্থাৎ মৃত্যুবরণ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাপারে অনেক কথাই বলেছেন, অনেক অনেক কথা আছে যে রাসূল সাল্লাম, ইন্না লিল কবরি দগতা ওয়ালাউ কানা আহাদুনা জিয়ান মিনহা নাজা মিনহা সাদ ইবনে মুআদ। প্রত্যেক কবরকেই একটু চাপ দেওয়া হবে, কবরের যেটা প্রকৃতি সেটা সবাইকে গ্রহণ করতে হবে। তো যদি এখান থেকে কেউ ছাড়া পেত তাহলে সাদ বিন মুআজ ছাড়া পেত, কিন্তু সাদ বিন মুআজও সেখান থেকে ছাড়া পাননি। অর্থাৎ এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে তার অনেক বড় মর্যাদার কথা উল্লেখ করলেন, যে তার এত আমল ছিল এবং এত আল্লাহ ভীরুতা অর্জন করতে পেরেছিল, রাসূলুল্লাহ সাল্লামের কত কাছে আসতে পেরেছিল, কত মহব্বত হয়েছিল ইসলামের প্রতি, আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, এটাই এই কথার দ্বারাতেই প্রমাণ হয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাম বলছেন যে যদি কেউ পেত তার মানে তাহলে সাদ বিন মুআজ পেত। আল্লাহ আকবর, আল্লাহ আকবর। অনেক এবং আরও এই বিষয়ে অনেক হাদিস আসছে যে সরাসরি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে আজকের এই জানাজাই প্রায় না, সরাসরি অনুবাদ হলো যে 70,000 ফেরেশতা আজকে নাজিল হয়েছে, 70,000 ফেরেশতা নাজিল হয়েছে, এবং যতক্ষণ পর্যন্ত তারা এখানে ছিল এই 70,000 ফেরেশতা, ততক্ষণ পর্যন্ত জমিনে বা ওই এলাকায় কোনো আলো পড়েনি, সূর্যের আলো। এই ধরনের আরও অনেক কথা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উনি মারা গেলেন, মারা যাওয়ার পরে বেশ কিছুদিন বিভিন্ন বিষয়ে উদাহরণ আসলে তখন সাদ বিন মুআজের উদাহরণ দিতেন, আল্লাহ আকবর, আল্লাহ আকবর। তো এমন অনেক কিছু আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একদিন
নিয়ে আসা হলো, একটা হাদিয়া নিয়ে আসা হলো। সেই হাদিয়াটা ছিল হচ্ছে অনেক দামি মূল্যবান হাদিয়া, অর্থাৎ কাপড়, অর্থাৎ রেশমের কাপড় বা এই যে এটাকে কি বলে সিল্ক, রেশমের কাপড় নিয়ে আসা হয়েছিল। দিবাজ ইস্তিবরাক যেটাকে বলা হয়েছে কোরআনে এবং হাদিসে, সেই জিনিস নিয়ে এসেছিল ইয়ামান থেকে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আরে বলো কি, এটা তো মানে সাদ বিন মুয়াজের মানে রুমালের সমান, মানে জান্নাতের মধ্যে মানে সাদ বিন মুয়াজের যে রুমাল আছে এই রুমালের সমান না, মানে আদিলু সাদ ফিল জান্নাহ আহসানু মিন হাদা, এর চাইতে সাদ বিন মুয়াজের রুমাল অনেক অনেক গুণ উত্তম, সুবহানাল্লাহ, ফিল জান্নাহ এবং জান্নাতের মধ্যে। তো এই হলো সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তার সম্পর্কে অর্থাৎ আউস গোজ আউস গোত্র যেটা ছিল, যে এর মধ্যে সাদ ইবনে মুয়াজ, তারপর হচ্ছে আরেকজন সাহাবি যে যার যার ছেলে ছিল ইয়াহিয়া, উসাইদ উসাইদ ইবনে খুজাইর, তারপরে হচ্ছে আব্বাদ ইবনে বিশর, এই তিনজন সাহাবির ব্যাপারে বলা হয় যে ইনাদের চাইতে ভালো মানুষ আউস গোত্রে আর আসেনি, ইনি বলা হয় আর কি। এবং এটা ইশারাত আল্লাহ তাআলা আনহা নিজেই বর্ণনা করছেন। তো এই ছিল আর কি সাদ ইবনে মুয়াজের, তারপরে ওনার জীবনের ইতিহাস বিভিন্ন রকমের বিভিন্ন আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের আদর্শগুলো, তাদের যে ন্যায়পরায়ণতা এবং রাসূলুল্লাহ সাল্লামের প্রতি তাদের যে মহাব্বত, দিনের প্রতি ইসলামের প্রতি যে মহাব্বতগুলো ছিল, আমরা যেন সেগুলো কিছুটা হলেও গ্রহণ করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারাকাল্লাহু ফিকুম জামাল ভাই, জাযাকুমুল্লাহ খাইরা। সুন্দর একটি বিষয় জানতে চেয়েছিলেন, আমারও আরো ভালো করে একটু জানা হলো আর কি। বলতে কি, আসসালামু আলাইকুম।